হ্যালো ফ্রেন্ডস আমি অর্চিসমান এমসি কিউ উইথ সলিউশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো একশোটা এমসি জানুয়ারি মাসের যে ভিডিওটা তোমরা ডিমান্ড করছিলে তো একটা ভিডিওর মাধ্যমেই আমি একশোটা এমসিকিউ কিউ কভার করে দেবো এই ভিডিওটাতে যেগুলো কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বি পি এসসি রেলওয়ে পুলিশ বা সি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো তোমাদের মান্থলি যে ক্যাপসুল অর্থাৎ এই যে ভিডিওটায় আমি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেতে হলে তোমাদেরকে মাত্র ফিফটিন রুপিস দিয়ে এই ই বুকটা কিনতে হবে ঠিক আছে এই ই বুকটা একদম স্ট্র্যাটিজিকে মানে নিয়ে একদম কমপ্লিটভাবে করা আছে ব্রিফ করা আছে ব্রিফলি এবং তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক থেকে তোমরা এটা কিনে নিতে পারবে তো দেখো রকম টাইপের তোমাদের যে ইবুকটা সেটা হবে এটা ইবুকটার যে ফেস প্রিফেস সেটা তো এখানটাতে কোয়েশেনস আছে এবং কোয়েশনের সাথে সাথে স্ট্যাটিক পোর্শান কিন্তু কভার করা আছে ঠিক আছে প্রচুর স্ট্যাটিক পোর্শন কভার করা আছে বিকজ তোমাদের কিন্তু স্ট্যাটিক পোর্শান থেকে মেনলি কোয়েশ্চেনসগুলো করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে স্ট্যাটিক পোর্শান সেখান থেকে তো সমস্ত কিছু তোমরা এখানটাতে পেয়ে যাচ্ছ একশোটা খুব কমপ্যাক্টভাবে এমসি কেউ করা আছে তোমরা দেখো কেমন হয়েছে ভিডিও তোমরা ওখান থেকে কেনো ফিফটিন রুপিস মাত্র স্পেন্ড করে তোমরা এটাকে কিনতে পারবে এবং ডেবিট কার্ড নেট ব্যাংকিং সমস্ত ফেসিলিটি কিন্তু ওখানটাতে পেয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে চলো আমরা এবার স্টার্ট করি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওটা ঠিক আছে দেখা আজকের क्वेश्चन नंबर 1 ইন হুইচ স্টেট ফার্স্ট রাইস এটিএম হ্যাজ টু বি সেট আপ রাইস এটিএম কোন স্টেটে কোন রাজ্যে প্রথম সেট আপ হয়েছে মহারাষ্ট্র গুজরাট সিকিম নাকি কarnataka তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পুলিশের যে পরীক্ষাগুলো আছে ডব্লিউবি পি এস আই এবং কনস্টেবল তাছাড়া ডাব্লু এর সমস্ত ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট হবে তো এটার অ্যান্সার হবে কর্ণাটক কর্ণাটকের ক্যাপিটাল কী কর্ণাটকের ক্যাপিটাল এবং লার্জেস্ট শহর হচ্ছে ব্যাঙ্গালোর তো এটার ফরমেশন হয়েছিল ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্সে এখনকার সি এম হচ্ছেন বিএস এস এবং গভর্নর হচ্ছেন বাজুভাই টুগাভাই ভালা ঠিক আছে আর রাজ্যসভার সিট কতগুলো আছে বারোটা সিট আছে কর্ণাটক থেকে এবং লোকসভা সিট আছে আঠাশটা তা আমাদের একদম নতুন চ্যানেল তো তোমরা একটু এই যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে যাতে তোমাদের একটু অডিয়েন্স বাড়ে এটা আমাদের রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমাদের যদি ভালো লেগে থাকে এবং ইউজফুল বলে মনে হয় একটু শেয়ার করে দেবে ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার দুই হুইচ স্টেট হ্যাজ আনভেল্ট ইটস সোলার পাওয়ার পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সোলার পাওয়ার পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানটা কোন স্টেট এনেছে মহারাষ্ট্র বিহার নাকি গুজরাট নাকি কেরালা তো এটার উত্তর হবে অ্যাকচুয়ালি গুজরাট ঠিক আছে গুজরাট রাজ্যটা এই সোলার পাওয়ার এইটা এনেছে ঠিক আছে সোলার পাওয়ার পলিসি তো গুজরাটের ক্যাপিটাল কি গান্ধীনগর হচ্ছে গুজরাটের ক্যাপিটাল লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ গুজরাট ফরমেশন হয়েছিল কবে নাইনটিন সিক্সটিতে পয়লা মে এবং এখনকার গভর্নর হচ্ছেন আচার্য দেবরাত রাজ্যসভার সিট আছে এগারোটা এবং লোকসভার সিট আছে ছাব্বিশটা প্রত্যেকটা স্ট্র্যাটেকের জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে তো তোমরা জিকে জায়গাগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে তো দেখো কোয়েশ্চেন নাম্বার তিন কি আছে অ্যাট হুইচ প্লেস অফ দ্য সাউথ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন ওপেন ইটস টয় ব্য মানে সাউথ দিল্লি যে মিউনিসিপাল কর্পোরেশন সেখানে টয় ব্যাংক চালু হয়েছে কোন জায়গায় নাজাবগড়ি নাকি কালাকাজি নাকি আসোলা তো নাম নাজাবগড় ঠিক আছে টয় ব্যাংক দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা যে টয় ব্যাংক আমরা নাম থেকে বুঝতে পারছি যে খেলনার ভান্ডার তার মানে টয় ব্যাংক তো দেখো নাফার্স এই নাজাবগড় যেটা এটা একটা সিটি যেটা কোথায় অবস্থিত সাউথ ওয়েস্ট দিল্লি ডিস্ট্রিক্টে দিল্লির চারটে ডিস্ট্রিক্ট আছে তোমরা সবাই জানো এবং এটা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত দিল্লি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল আমাদের তো চলো তারপরে প্রশ্ন দেখো হুইচ কান্ট্রি ইজ সেট টু জয়েন অ্যাজ দ্য সিক্স মেম্বার অফ দ্য ফাইভ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফাইভ যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তোমরা অনেক সময়তেই পেপারে পড়বে বা খবরেও দেখায় ঠিক আছে ফাইভ যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেখানটাতে কোন কান্ট্রি সিক্স হিসেবে জয়েন করছে ছয় নম্বর কান্ট্রি হিসেবে জয়েন করছে জাপান নেপাল ইন্ডিয়া নাকি চায়না তো দেখো এটা উত্তর হবে জাপান ঠিক আছে জাপান এখানটাতে জয়েন করছে আর কান্ট্রিগুলোর নাম দেখো ফাইভ আইস কান্ট্রি কাদের কাতে বলা হয় অস্ট্রেলিয়া ব্রিটেন কানাডা নিউজিল্যান্ড এবং ইউএস ইউনাইটেড স্টেটস এখানটাতে লোগোটা দেখতে পাচ্ছ লোগোতে দেখো প্রত্যেকটা যে কান্ট্রি আছে তাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেইটার এমলেম গুলো কিন্তু ইনক্লুডেড আছে এবং এখানটাতে জাপান সিক্স নম্বর কান্ট্রি হিসেবে জয়েন করছে জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও কারেন্সি ইয়েন পি এম হচ্ছে ওয়াশিহিরি সুবু এবং এম্পারার হচ্ছে নারোহিত এম্পায়ার ওকে চলো তারপরে প্রশ্ন আমরা দেখি তার আগে বলি তোমরা অবশ্যই লাইক করো করো যদি নতুন এসে থাকো এবং শেয়ার করো কারণ আমাদের নতুন চ্যানেল তোমাদের কাছে তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়াস সিক্সটি সেভেন চেস গ্র্যান্ডমাস্টার সিক্সটি সেভেন্থ চেস গ্র্যান্ডমাস্টার কে সাতষট্টি নম্বর চেস গ্র্যান্ড কে হয়েছেন লিওন মেন্ডকনা নাকি দিব্যেন্দু বড়ুয়া নাকি প্রবীণ থিপসে নাকি অভিজিৎ কুন্তে তো তোমাদের বারবার সাবস্ক্রাইবের কথা আমি বলবো না আজ যেহেতু প্রথম সিরিজটার তো সেই কারণে বারবার একটু বলে দিচ্ছে তোমাদের হয়তো এটা বিরক্তিকর লাগতে পারে সরি ফর দ্যাট চলো দেখো এটার অ্যান্সার হবে লিওন মেনকোণ্ডা নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লিওন মেনকোন্ডা তোমরা ছবিটা দেখতে পাচ্ছো তো দেখো ইনি কে ইনি হচ্ছেন সেকেন্ড গ্র্যান্ডমাস্টার ঠিক আছে কোথা থেকে গোয়া থেকে গোয়া থেকে সেকেন্ড গ্র্যান্ডমাস্টার মাস্টার এবং অনুরাগ মহাবাল হচ্ছেন প্রথম ঠিক আছে এটাও খেয়াল রাখবে গ্র্যান্ড মাস্টার কি গ্র্যান্ডমাস্টার হচ্ছে একটা টাইটেল যেটা চেস প্লেয়ারদের দেওয়া হয় ওয়ার্ল্ড চেস অর্গানাইজেশনের পক্ষ থেকে যেটা ফাইট নাম ওয়ার্ল্ড চেস অর্গানাইজেশনের নাম হচ্ছে ফাইট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার মাস্টার হচ্ছে হায়েস্ট টাইটেল চেস প্লেয়ারদের হাইস্ট টাইটেল হচ্ছে গ্র্যান্ডমাস্টার চলো তারপরে প্রশ্ন দেখো হুইচ অর্গানাইজেশন সেলিব্রেটেড ইস সিক্সার্ড ফাউন্ডেশন ডে অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট জানুয়ারি কার ফাউন্ডেশন ডে কত নম্বর ফাউন্ডেশন ডে সিক্সটি থার্ড নম্বর ফাউন্ডেশন ডে ইসরো ডিআরডিও এল এন টি নাকি বার্ক ডিআরডিওর ফুল ফর্ম কি ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সরি তো এটা ফর্ম হয়েছিল কবে নাইনটিন এইট এখন চেয়ারম্যান কে জি সতীশ রেড্ডি হেডকোয়ার্টার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে আর ইস চেয়ারম্যান হচ্ছেন কে শিবন এবং সেটা হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর চলো তারপরে প্রশ্ন দেখো হু অথর্ড দ্য বুক টাইটেলড সবারিমালা বিজয়নাঙ্ক বিজয়না কোসাম বিজয়না কোস সাবারিমালা বিজয়না কোশাম এর বইটার কে লেখক লেখককে রাস্কিন বন্ড অরুন্ধতি রায় কে এস বিজয়নাথ নাকি ঝুমপাল আহেরি খুবই ইম্পর্টেন্ট একটা বুক এবং সবারিমালা টেম্পলের নিয়ে এই বইটা তো কে এস বিজয়নাথ হবে এটা সঠিক উত্তর কে এস বিজয়নাথ এক্সপ্লেনেশানটা দেখে নাও গভর্নর অফ কেরালা আরিফ মোহাম্মদ খান ইনি কিন্তু এই বইটা রিলিজ করেছেন যেটা কিনা না কে এস বিজয়নাথের লেখা ঠিক আছে কি বইটার নাম সবারই মালা বিজয়না কোসাম চলো তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য রিচেস্ট পারসন ইন এশিয়া এশিয়ার সব থেকে রিচেস্ট পারসন কে সান শান জ্যাক মা মা হুইটেং নাকি হুই কা ইয়ান তো রাইট অ্যান্সার অব এটার সান শান ঠিক আছে এক্সপ্লেনেশনটা দেখে নাও জং সানসান এটা হচ্ছে ফুল নাম তার ইনি হচ্ছেন চেয়ারম্যান কোথাগার চাইনিজ বোটল ওয়াটার কোম্পানি নংগু স্প্রিং এই ওয়াটার কোম্পানির মালিক তিনি এবং এটা হচ্ছে সিক্স ওয়েল দিয়েস্ট তিনি সিক্স ওয়েল দিয়েস্ট পার্সন অ্যাকর্ডিং ব্লুমবার্গ বিলিয়নারিস ইন্ডেক্স ঠিক আছে হি হিট দ্য হেডলাইনস লাস্ট উইক হয়েন

দেখো এখানটাতে লেখা আছে ফুল ফর্ম লেখা আছে এবং আই হচ্ছেন এখানকার নিউ মেম্বার ফুল ফর্মটা কি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি এবং আইওএসস সিওর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিস কমিশন তো দুটোই তোমাদের মনে রাখতে হবে কারণ রিসেন্ট টপিক তো প্রশ্নে কিন্তু রিসেন্ট টপিক থেকে ফুল ফর্মগুলো জিজ্ঞেস করা হয় বা অ্যাব্রিভিয়েশন এরগুলো বলতে পারো এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মাদ্রিদে এবং তৈরি হয়েছিল উনিশশো তিরাশি সালে চলো তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান এন্ড সিইও অফ রেলওয়ে বোর্ড রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নিউ চেয়ারম্যান অ্যান্ড সি কে বিক্রম পাল অমিত সিং সুনীত শর্মা নাকি রোশন সাহু তো এটা সঠিক উত্তর কী হবে দেখো সুনীত শর্মা হবে এটা সঠিক উত্তর এক্সপ্লেনেশনটা দেখে নাও রেলওয়ে কে পিযুষ গোয়েল এবং রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় যেটা রেলওয়ে মিনিস্ট্রি হেডকোয়ার্টার সেটা হচ্ছে রেলওয়ে ভবন রোড ওকে এবং ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কবে চালু হয়েছিল ষোলো এপ্রিল উনিশশো তিপ্পান্ন ষোলো এপ্রিলটা রেলওয়ে দিবস হিসেবে পালন করা হয় চালু হয়েছিল কোথায় কোথায় বোম্বাই এবং থানের মধ্যে বোম্বে এবং থানের মধ্যে চলো তারপরে প্রশ্ন দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল বাহানা মাস্টার ক্লাস বাহানা মাস্টার ক্লাস এই বইটার অথর কে সালমান রুশদি আলফ্রেডো কভেলি বিক্রম শেঠ নাকি কুশমান্ সিং উত্তরটা হবে আলফ্রেডো কভেলি ঠিক আছে এক্সপ্লেশনটা দেখে নাও আলফ্রেডো কভেলি কে ইনি হচ্ছেন ইটালি বেস্ট অথর ইনি হচ্ছেন ইতালি বেস্ট অর্থর যিনি

চার তারিখে ওয়ার্ল্ড বেরি পালন করা হয় এবং দেখো ওয়ার্ল্ড বেরিডে কেন পালন করা হয় তো সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লুইস ব্রেলি ঠিক আছে লুইস ব্রেলির বার্থ অ্যানিভার্সারি হিসেবে এই দিনটা পালন করা হয় ঠিক আছে আরও যে ইম্পর্টেন্ট ডেসগুলো আছে জানুয়ারির মধ্যে সেগুলো হচ্ছে ন তারিখ তোমরা জানো পনেরো তারিখ তারপরে তোমার তিরিশ তারিখ এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট ডেজের মধ্যে পড়ে তোমরা একটু দেখে নেবে আরও আছে আমি পুরোপুরি সব বলছি না দেখো আর একটা প্রশ্ন দেখো হোয়াট ইস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল্টি ওয়ান কত আট চার পাঁচ নাকি ছয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো আদারওয়াইজ নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে তো দেখো এটার অ্যানসার হবে সিক্স ঠিক আছে অ্যাজ পার দ্য রিপোর্ট ইন্ডিয়া স্টুড

একটা মানে ফিল্ম দিয়ে শুরু হয় এবং আরেকটা ফিল্ম দিয়ে শেষ হয় তো ওপেনিং ফিল্ম ছিল অ্যানাদার রাউন্ড এবং ক্লোজিং যে ফিল্মটা ছিল সেটা হচ্ছে ওয়াইফ অফ এ স্পাই এই প্রশ্নটা দেখো হুইচ কোম্পানি উইল লঞ্চ দা স্যাটেলাইট নেমড অ্যামাজনিয়া মেড এন্টায়ারলি বাই দ্য ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি অ্যামাজনিয়া যে স্যাটেলাইটটা সেটা কোন কোম্পানি লঞ্চ করেছে স্পেস এক্স ইএসএ ইসরো নাকি নাসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার অ্যান্সার হবে ইসরো ঠিক আছে ইসরো কিন্তু এটার অ্যান্সার হবে অ্যামাজনিয়া ওয়ান স্যাটেলাইট যেটা পুরোপুরিভাবে ডেভেলপ করা কার দ্বারা ব্রাজিলের দ্বারা লঞ্চ করেছে কিন্তু ইসরো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে তারপরে যে জায়গাটা দেখো ব্রাজিলের যে স্পেস এজেন্সি সেটার নাম কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ এটা খেয়াল রাখবে তোমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চ চলো তারপরে প্রশ্ন দেখো দেখ মালালা ইউসুফ জাই স্কলারশিপ অ্যাক্ট হাজ ফার্স্ট বাই হুইচ কান্ট্রি মালালা ইউসুফ জাই যে স্কলারশিপ এই আইনটা কোথা থেকে পাশ করা হয়েছে চায়না আহ ইন্ডিয়া চায়না পাকিস্তান নাকি ইউনাইটেড স্টেটস অ্যান্সার অফ রেটর ইউনাইটেড স্টেটস পাকিস্তান কিন্তু হবে না তিনি পাকিস্তান থেকে বিলন করেন কিন্তু তিনি মানে পাকিস্তানে কিন্তু মর্যাদা সেরকম ভাবে দেওয়া হয় না ইউএসএ কংগ্রেস কিন্তু সেটা পাশ করেছেন মালালা স্কলারশিপ অ্যাক্ট এটা একটা স্কলারশিপ অ্যাক্ট কি হবে আন্ডার দিস পাকিস্তানি উমেন উইল বি এবেল টু সিক হায়ার এডুকেশন পাকিস্তানি যে মহিলারা তারা হায়ার এডুকেশন পাবে এই স্কলারশিপের মাধ্যমে ওকে চলো তারপরে প্রশ্ন দেখো হুইচ কান্ট্রি হ্যাজ পাসড এ বিল মেকিং অ্যাবর্শন ভ্যালিড অ্যাবসান ভ্যালিড করে কোন কান্ট্রি একটা বিল পাশ করেছে রাশিয়া আর্জেন্টিনা নাকি চায়না তো হবে চাইনা আর্জেন্টিনা ঠিক আছে এক্সপ্লেন দেখো আর্জেন্টিনার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে বুয়েলস এরিয়াস এবং প্রেসিডেন্ট হচ্ছে অ্যালবার্টো ফ্যান্ডেস ঠিক আছে ফার্নান্ডেস সরি ফার্নান্ডাস সরি ফর দ্য স্পেলিং কারেন্সি কি কারেন্সি হচ্ছে আর্জেন্টাইন পেসো ঠিক আছে আর্জেন্টাইন পেসো হচ্ছে সেটা কারেন্সি উডেন স্যাটেলাইট অফ দা ওয়ার্ল্ডে কোন কান্ট্রি একটা উডেন স্যাটেলাইট উডেন স্যাটেলাইট সারা বিশ্বের প্রথম সেটা লঞ্চ করবে জাপান ইউএসএ চাইনা নাকি ইন্ডিয়া এনসার হবে এটা জাপান ओके कैपिटल की कैपिटल है है जापानीज टोकिओं जेपानीजन है एम हूगा चलो प्रश्न देखो हैज प्रेसिडेंट अब इंडिया चेस प्रेसिडेंट फेडरेशन जो संस्था तरह के संज्जय कपुर सन्दीप कुमार भारत सिंह सन्जीव राठी एंसार अबारेटर संजय कपूर ঠিক আছে এক্সপ্লেনেশন দেখো অল ইন্ডিয়া চেস ফেডারেশন কবে ফাউন্ডেড হয় 1951 সালে এটা ফাউন্ড হয় এবং সেক্রেটারি হচ্ছেন ভারত সিং চৌহান হেডকোয়ার্টার এটা কোথায় জওহরলাল নেহেরু স্টেডিয়াম সেটা কোথায় অবস্থিত চেন্নাইয়ে অবস্থিত চলো তারপরে প্রশ্ন দেখো হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দা চিফ জাস্টিস অফ কমন হাইকোর্ট অফ জম্মু এন্ড কাশ্মীর এন্ড লাদা জম্মু কাশ্মীর এবং লাদাখের কমন হাইকোর্টের চিফ জাস্টিস কে নিয়োগ করেন এখন কৃষ্ণা মোরারি বিশ্বেশ্বরনাথ খাড়ে পঙ্কজ মিথাল নাকি কৈলাসনাথ কার্জুন অ্যান্সার হবে পঙ্কজ মিথাল ঠিক আছে এক্সপ্লেনেশনটা দেখো মনোজ সিনহা লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর জিজ্ঞেস করতে পারে যে লেফটেন্যান্ট গভর্নর কে জম্মু কাশ্মীরের তো মনোজ সিনহা এখনকার এবং লাদাখের কে লাদাখের হচ্ছেন রাধাকৃষ্ণ মাথুর তারপরে প্রশ্ন দেখো ডেপুটি জেনারেলারেল ডেপুটি জেনারেল সেক্রেটারি কে দীপক কুমার মনোজ যাদব বিশাল গুপ্তা নাকি অভিষেক যাদব এনসার অভিষেক যাদব ঠিক আছে AIFF কবে ফাউন্ড হয় 23 জুন 1937 এ প্রেসিডেন্ট হচ্ছেন প্রফুল্ল প্যাটেল এবং হেডকোয়ার্টার হচ্ছে দুয়ারিকা দিল্লিতে মানে দুয়ারকা যেটা বা দারোকা সেটা দিল্লিতে অবস্থিত সেখানে হেডকোয়ার্টার তারপর একটা প্রশ্ন দেখো হু हैज बी অ্যাপয়েন্টেড অ্যাজ দা নিউ ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া ব্রিটিশদের হাই কমিশনার ভারতবর্ষে কে নিযুক্ত হলেন ফিলিপ ব্যাটন বডিস জনসন

ক্যাবেরুকা আঙ্গে ফেলিক্স ফস্টিন ফেলিকা অ্যান্ড্রি পোলিংবা অ্যান্সার হবে এটার টোগাডেরা এক্সপ্লেন দেখো এটার যেটা তোমার আফ্রিকার যেটা সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকা সেটার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি ব্যাঙ্গুই এবং পি এম হচ্ছে ফার্মিন নাগারেবাডাহা ঠিক আছে যদিও এটার উচ্চারণ হবে না এরকম উচ্চারণ হবে তো কারেন্সি কি আফ্রিকান স্টেট এম পেনশন অ্যাপটা লঞ্চ করেছে মণিপুর উড়িষ্যা কর্ণাটক নাকি ওয়েস্ট বেঙ্গল অ্যান্সার হবে এটার মণিপুর ঠিক আছে মণিপুরের চিফ মিনিস্টার কে সরি এন বীরেন সিং এটা লঞ্চ করেছে মণিপুরের ক্যাপিটাল হচ্ছে গভর্নর হচ্ছেন নাজমা আকবর আলী হেপতুল্লাহ মানে নাজমা হেপতুল্লা চলো তারপরে আজকের শেষ প্রশ্ন আমরা দেখবো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এস দা হেড অফ গুগল ক্লাউড ইন এশিয়া পেসিফিক এশিয়া পেসিফিক এ গুগুল ক্লাউডের হেড কে নিযুক্ত হলেন রিক হার্সম্যান কারণ বিক্রম শাহ এবং বিকাশ এটা তোমরা দেখো ফাউন্ডার কে গুগলের ল্যারি পেজ এবং সার্জি ব্রিন কবে ফাউন্ড হয় সেপ্টেম্বর ফোর 1998 নাইনটি এইট এটা চালু হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া সিইও এখন সুন্দর পিচায় তো এখানটাতে আমরা টোয়েন্টি ফাইভ জানুয়ারি মাসে শেষ করলাম আশা করছি তোমাদের এর বাইরে প্রশ্ন আসবে না জানুয়ারি মাসে যা যা কভার করা হবে ঠিক আছে তো এরপরে সেট তোমরা দেখো সাইক্লোন ইয়াসা এটা রিসেন্টলি ফিজিতে এসেছে এবং এটা কোন ক্যাটাগরি সাইক্লোন সাইক্লোন দুই সাইক্লোন ক্যাটাগরি ফাইভ নাকি ফোর নাকি থ্রি তো রাইট অ্যান্সার হবে এটার সাইক্লোন ক্যাটাগরি ফাইভ ঠিক আছে ক্যাটাগরি ফাইভ হচ্ছে সবথেকে সিভিয়ার সাইক্লোন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইক্লোনের ক্যাটাগরিগুলো লেখা আছে এবং তাদের যে স্পিড সেইগুলো দেওয়া আছে ড্যামেজ ক্যাপাসিটি দেওয়া আছে ফিজি কি ফিজি একটা আইল্যান্ড কান্ট্রি তোমরা জানো এবং এর ক্যাপিটাল হচ্ছে সুভা আর ফিজি প্রেসিডেন্ট এখন হচ্ছে জিওবি কন্ট্রোটে এবং কারেন্সি ফিজিয়ান ডল তা আমরা প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তার রিলেটেড যে স্ট্র্যাটেজিকে পোর্শান সেগুলোও কিন্তু দেখে নেবো তো ম্যাপে দেখতে পাচ্ছো ফিজির যে এলাকাটা যেখানটাতে সাইক্লোনটা হিট করেছে চলো তারপরে প্রশ্ন দেখো হুইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গিভ এ ক্যাশ রিওয়ার্ড অফ টু পয়েন্ট ফাইভ ল্যাখ টু নর্মাল পারসন ফর ম্যারিং এ পারসন উইথ ডিজাবিলিটি মানে একজন যে ডিজাবিলিটি যুক্ত একজন মানুষকে বিবাহ করার জন্য আড়াই লাখ করে দেবে কোন গভর্নমেন্ট কর্ণাটক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা নাকি তামিলনাড়ু অ্যানসার হবে এখানে উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যার ক্যাপিটাল কি ভুবনেশ্বর এবং স্টেটহুড কবে পেয়েছিলো উড়িষ্যা রাজ্য হিসেবে মর্যাদা সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি সিক্সে সিএম হচ্ছেন এখন নবীন পটনায়ক এবং গভর্নর হচ্ছেন গণেশী লাল ন্যাশনাল পার্ক উড়িষ্যাতে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে তো সেই কারণে ন্যাশনাল পার্কগুলোও লেখা আছে তোমরা লিখে নাও এগুলো দেখো সিমলিপান ন্যাশনাল পার্ক ভিতরকনিকা ন্যাশনাল পার্ক টিকারপাদা ন্যাশনাল পার্ক আর এটা হচ্ছে চিলকা ওয়াইল্ড লাইফ ঠিক আছে লাস্টে দুটো হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো এই দুটোও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা দেখতে পাচ্ছো না মনে হয় চিল্কা লেখা আছে চিলকা ওয়াইল্ড লাইফ ঠিক আছে চলো তারপরে দেখো ফ্লাই বিগ ইজ এ নিউএস্ট এয়ারলাইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ফ্লাই বিগ এটা রিসেন্ট যে এয়ারলাইন চালু হয়েছে এটা কোন কান্ট্রিতে রাশিয়া আর্জেন্টিনা নাকি ইন্ডিয়া নাকি চায়না তো অ্যান্সার দেখা থাকে তোমাদের সবাইকে রিকোয়েস্ট আমাদের নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্ট আমাদের লাগবে তো তোমরা একটু এই যে ভিডিওগুলো শেয়ার করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে মধ্যে যাতে তারাও উপকৃত হয় এবং তোমরাও যাতে একটা ভালো কম্পিটিটার পাও এবং আমাদেরও একটা মোটিভেশনে কাজ করে যে তোমাদেরকে আরও ভালো কন্টেন্ট দেওয়ার একটা তারনা কাজ করে ঠিক আছে তো এটা অ্যান্সার হবে ইন্ডিয়া ইন্ডিয়াতে দেখো কোথায় চালু হয়েছে ফ্লাই হচ্ছে একটা রিজিয়নাল এয়ারলাইন যেটা ইন্দোরে চালু হয়েছে এবং তার সিও হচ্ছেন শ্রীনিবাস রাও ওকে এখানে দেখতে পাচ্ছো এটা ই এয়ারলাইনটা ইন্দোরে মধ্যপ্রদেশের ইন্দোরে চালু হয়েছে তো এই রুটগুলো এখানে লেখা আছে তোমরা দেখে নাও একবার তারপরে দেখো মাথি কেতান শোলা এই ন্যাশনাল পার্কটা ইকো সেন্সিটিভ জোন হিসেবে হয়েছে এবং এটা কোন স্টেটে অবস্থিত রাজস্থান গোয়া কেরালা নাকি আসাম এখানে কেরালা ঠিক আছে এটা একটা ন্যাশনাল পার্কের সেটা হচ্ছে মাথিকেটান শোলা ন্যাশনাল পার্ক এটা দেখো কোথায় অবস্থিত কেরালা এবং তামিলনাড়ুর মিডিলের দিকে মানে বাউন্ডারির জায়গাটায় অবস্থিত এবং এটা একটা ইএস জেড জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে তো তোমাদের কাছে আবার আবারও রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে উপকৃত বলে মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না চলো তারপরে প্রশ্ন দেখো দ্য ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল টু টোয়েন্টি ওয়ান মানে চার নম্বর যে গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল দু হাজার একুশ সালে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে মানে হবে এখনও হয়নি তো দেখো মধ্যপ্রদেশ গুজরাট বিহার নাকি কেরালা অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে এটা জানুয়ারি তো তার জন্য হবে এটা লেখা আছে যাই হোক অ্যান্সার হবে এটা কেরালা তো এখানটাতে দেখো কবে কবে এই দেখো এটা মেয়ে দেওয়া আছে সিক্সটিথ টু অ্যাকচুয়ালি এটা হবে কিন্তু অরিজিনাল ডেট টুয়েলভ টু নাইনটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে চলো তারপরে প্রশ্ন দেখো বিলাস পাটিল উন্দালকার যিনি কিন্তু মারা গিয়েছেন রিসেন্টলি তিনি সেভেন টাইম এমএলএ ছিলেন কোন জায়গা কারার মালাদ ভারসভা নাকি চেম্বুর অ্যান্সারটা হবে এখানে কারা ঠিক আছে কারাত কোথায় অবস্থিত এটা সিতারা ডিস্ট্রিক্টটা অবস্থিত সিতারা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট এবং ইনি সেভেন টাইম ফরমার এমএলএ কংগ্রেসের ওকে তিনি কিন্তু পপুলারলি কাকা নামে পরিচিত তারপরে প্রশ্ন দেখো দ্য সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর দু নম্বর যে অধ্যায় সেটা ফেব্রুয়ারি এগারো থেকে চালু হবে কোন সিটিতে শ্রীনগর লে মানালি নাকি গুলমার্গ অ্যান্সার হবে এখানে গুলমার্গ ঠিক আছে দেখো লেখা আছে খেলো ইন্ডিয়া কি জিনিস সেই সেটা দেওয়া আছে খেলো ইন্ডিয়া যে প্রোজেক্টটা তো সেখানটাতে কোন কোন খেলা থাকে কোন কোন ইভেন্ট থাকে সেগুলো লেখা আছে স্নো স্কাই স্নো রাগবি স্নো আইস্টক স্নো বেসবল কিন্তু উইন্টার হিসেবে খেলা হয় ঠিক আছে মানে উইন্টার এটা খেলে ইন্ডিয়া তো উইন্টার গেমস যেগুলো সেগুলোই কিন্তু এখানে খেলা হয় চলো তারপরে দেখো হু হ্যাজ বিন ইলেক্টেড এস ইউএস হাউস স্পিকার আফটার উইনিং টু সিক্সটিন ভোটস দু হাজার দুশো ষোলোটা ভোট জিতে কে আবার ইউএস হাউসের স্পিকার হয়েছেন কেভিন ম্যাকার্থে ন্যান্সি পিলৌসি টামি ডাক জো বাইডেন তো অ্যান্সার হবে এখানে ন্যান্সি পিলৌসি ঠিক আছে ন্যান্সি পিলসি হচ্ছেন ইনি একজন আমেরিকান পলিটিশিয়ান যিনি কিন্তু আগেও স্পিকার ছিলেন টু থাউজেন্ড সেভেন থেকে টু থাউজেন্ড ইলেভেন ওকে চলো তারপরে প্রশ্ন দেখো দু হাজার উনিশ থেকেও কিন্তু ছিলেন ঠিক আছে দু হাজার উনিশ থেকে কন্টিনিউ আছেন এবং তার আগে দু হাজার সাত থেকে ছিলেন মহারিষিডার ফর ইটস প্রোডাক্ট মহারিষি অমৃত মহারিষি অমৃত কলশের মানে প্রোডাক্টটার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অক্ষয় কুমার মিলিন সমান ঋত্বিক রোশন নাকি শাহরুখ খান গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ তোমাদের এই যে আয়ুর্বেদার ওপরে রিসেন্ট টাইমে প্রচুর মানে তথ্যগুলো উঠে আসছে তো সেই কারণে তো মিলিন্দ সোমান হবে এটার সঠিক উত্তর ছবিটা দেখতে পাচ্ছ এখানে মিলিন্দ সমান রাম শ্রিবাস্তবা ডিরেক্টর মার্কেটিং অফ মহর্ষি আয়ুর্বেদা মানে রাম শিবাস্তভা হচ্ছেন মহর্ষি আয়ুর্বেদার ডিরেক্টর এন্ড মার্কেটিং চলো তারপরে প্রশ্ন দেখো হুইচ হাইকোর্ট হ্যাড ইটস এডভার্টিজমেন্ট অফ এনিম অফ এনি ক্লেমিং দ্যাট সুপার সুপারন্যাচারাল কোয়ালিটিজ ইজ ঠিক আছে কোন হাইকোর্ট এটা ডিক্লেয়ার করেছে যে যে কোনো জিনিসের অ্যাডভার্টাইজমেন্টের নাম কোনো একটা গডের নামে অ্যাডভার্টাইজমেন্ট করা এবং সেখানটাতে কোনো সুপারন্যাচারাল কোয়ালিটি আছে মানে আধ্যাত্মিক কোনো কোয়ালিটি আছে সেইটা বলা কিন্তু ইলিগাল করেছে উড়িষ্যা হাইকোর্ট বোম্বে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট নাকি মধ্যপ্রদেশ হাইকোর্ট অ্যান্সার হবে এখানে বোম্বে বোম্বে হাইকোর্ট দেখো বোম্বে হাইকোর্ট হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এবং গোয়াতেও তারা করে মানে গোয়া দমন দিউ দাদ্রা নগর হাভেলি এগুলো সবই কিন্তু বোম্বে হাইকোর্টের কভার করে এস্টাবলিশ হয়েছিল কবে এটা ইম্পর্টেন্ট 1862 সালে 14 আগস্ট চলো তারপরে প্রশ্ন দেখো দ্য খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট বিগ্যান অ্যাট হুইচ প্লেস খেলো হকি আইস হকি টুর্নামেন্টটা কোথায় শুরু হয়েছে লে লাদা কারগিল নাকি জম্মু অ্যানসার হবে এখানে কারগিল ঠিক আছে মোস্ট ভাইটার পয়েন্ট মানে मोस्ट মাইটেল আটা কোশ্চেন কারণ কি এখনকার দিনে এই প্রশ্নগুলো আসা কিন্তু রিলেভেন্ট তো দেখো খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট অর্গানাইজড এট চিকত কার্গিল লাদিকান অলসো পার্টিসিপেটেড ইন খেলো ইন্ডিয়া গেমস ইন কার্গিল ডিস্ট্রিক্ট তাহলে মানে প্রথমবার কিন্তু মহিলারাও এতে অংশগ্রহণ করলে চলো তারপরে দেখো হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং সোলার এনার্জি অ্যাট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যে সোলার ফ্লোটিং যে সোলার এনার্জি প্রজেক্টটা তৈরি হয়েছে তার ক্যাপাসিটি কত ওয়াট কত মেগাওয়াট একশো মেগাওয়াট ছশো মেগাওয়াট হাজার মেগাওয়াট নাকি দুশো মেগাওয়াট অ্যানসার হবে এখানে ছশো মেগাওয়াট ঠিক আছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং সোলার এনার্জি প্রজেক্ট ইজ ছশো মেগাওয়াট এবং এটা কোথায় কনস্ট্রাক্ট হয়েছে ওম ওমকারেশ্বর ড্যাম নর্মদা রিভারের উপর অবস্থিত তো এই জায়গাটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে যে ওমকারেশ্বর ড্যামটা কোন নদীর ওপর অবস্থিত বা কোন স্টেটে অবস্থিত স্টেট বললে হবে মধ্যপ্রদেশ নদী বললে হবে নর্মদা ওকে এটা আলাদাভাবে নোট ডাউন করে রাখো চলো তারপর দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফুল টাইম ডিরেক্টর অব কজ আরবিআইয়ের কজদের ফুল টাইম ডিরেক্টর কে রাজেশ্বর রাও মহেশ কুমার জৈন রবিনারায়ণ মিশ্রা নাকি সন্দীপ মিশ্রা তা অ্যান্সার হবে এখানে রবিনারায়ণ মিশ্রা ঠিক আছে আচ্ছা রবিনারায়ণ মিশ্রা ফর্মার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আরবিআই এবং তিনি কিন্তু আরবিআইয়ের কসদের এখন ডিরেক্ট এক্সিকিউটিভ সরি এখন ডিরেক্টর হলেন ঠিক আছে কলেজের ফুল ফর্ম কি কলেজ অফ সুপারভাইজার ঠিক আছে কলেজ অফ সুপারভাইজার হচ্ছে কলেজের ফুল ফর্ম চলো তারপরে প্রশ্ন দেখো অ্যাকর্ডিং টু দ্য ভ্যালুয়েশন বাই ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স হু হ্যা বিকাম ওয়ার্ল্ডস রিচার্জ পার্সন ওয়ার্ল্ড রিচার্জ পার্সন কে হয়েছে ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স অনুযায়ী বিল গেটস ইলন মাস্ক ঠিক আছে তিনি হচ্ছেন ফাউন্ডার এবং সিটিও এবং তিনি স্পেসেক্স ছাড়াও কিন্তু প্রোডাক্ট আর্কিটেক্ট অফ টেসলা টেসলারও কিন্তু তিনি প্রোডাক্ট আর্কিটেক্ট তো তোমরা ফটোটা এখানে দেখতে পাচ্ছ টেসলা রিসেন্টলি কিন্তু আমাদের দেশে চালু হয়েছে তার যে আউটলেট বা শোরুম সেটাও খুলেছে তো তিনি কিন্তু ওয়ার্ল্ডের রিসার্চ পার্সন অ্যাকর্ডিং টু ব্লুমবার ইন্ডেক্স চলো তারপরে প্রশ্ন দেখো স্যানিটারি প্যাডস ফর হাই স্কুল অ্যান্ড কলেজ গার্লস কোন স্টেট অ্যানাউন্স করেছে যে হাই স্কুল এবং কলেজ গার্লদের জন্য ফ্রি যে স্যানিটারি প্যাডস সেটা প্রোভাইড করবে ওয়েস্ট বেঙ্গল ছত্তিশগড় পাঞ্জাব নাকি মধ্যপ্রদেশ তো অ্যান্সার হবে এটা পাঞ্জাব ঠিক আছে পাঞ্জাবের ক্যাপিটাল কি চন্ডীগড় লার্জেস্ট সিটি লুধিয়ানা সিএম হচ্ছেন এখন অমরিন্দর সিং এবং গভর্নর হচ্ছেন ভিপি সিং বান্দর বান্নর ঠিক আছে লোকসভা সিট আছে তেরোটা এবং রাজ্যসভার সিট আছে সাতটা চলো তারপরে প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান আমেরিকান হু হ্যাজ বিন নেমড বাই জো বাইডেন অ্যাজ সাউথ অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া হিসেবে নিযুক্ত হয়েছেন কে কোন ইন্ডিয়ান আমেরিকান ব্যক্তি সোমা মন্ডল সুমানা গুহ বিবেক মূর্তি নাকি আনন্দি শর্মা आंसर হবে গ্যানে সুমানা গুহ ঠিক আছে ডক্টর রাজ আয়ার হ্যাজ টেকেন ওভার অ্যাজ দ্য ফার্স্ট চিফ ইনফরমেশন অফিসার অফ দ্য ইউএস আর্মি এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে ইউএস আর্মি চিফ ইনফরমেশান অফিসার হিসেবে নিয়োগ হয়েছেন ডক্টর রাজ আয়ার এ নিয়েও কিন্তু ইন্ডিয়ান আমেরিকান চলো তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ দ্য হু ইজ দ্য অথর অফ দ্য বুক রাইট আন্ডার ইউর নোজ রাইট আন্ডার ইউর নোজ এই যে বইটা এটার অথর কে উর্জিত প্যাটেল আর গিরিধরন নাকি আর গান্ধী নাকি শেখর চৌধুরী তো অ্যান্সারটা হবে এখানে আর গিরিধরন তো এখানে বইটার কভার পেজটা তোমরা দেখতে পাচ্ছ রাইট আন্ডার ইয়োর নোজ আর গিরি ধরনের লেখা চলো তারপরে দেখো হুইচ ইন্ডিয়ান ব্যাটসম্যান হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু হিট হান্ড্রেড সিক্সেস ইন অল ফরম্যাটস এগেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব রকম ফরম্যাটে একশোটা সিক্স মারার রেকর্ডটা কে পেয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা শিখার দাওয়ান নাকি অজিনকে রাহার নেয় অ্যান্সার হবে এখানে রোহিত শর্মা তো এখানটাতে ইনফরমেশন কিছু দেওয়া আছে রোহিত শর্মা সম্পর্কে তো এগুলো তোমরা নোট ডাউন করে রাখো আর দু হাজার কুড়িতে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পনেরোতে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার কুড়িটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো তারপরে দেখো হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটারি হ্যাজ লঞ্চ দ্য মোবাইল অ্যাপ্লিকেশান শতক নাগরিক শতক নাগরিক নামে যে মোবাইল অ্যাপ্লিকেশান সেটা কে লঞ্চ করেছে জম্মু কাশ্মীর পুন্ডিচেরি দমনদিউ নাকি কেরালা তো অ্যান্সার এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে শতক নাগরিক শতক নাগরিক লঞ্চ করা হয়েছে কারদ্বারা লেফটেন্যান্ট জন গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর কী জন্য ইনফরমেশান ফ্লোটা মানে করাপশানের এগেনস্ট এই ফ্লোটা ঠিকঠাকভাবে চালানোর জন্য মানে সাধারণ নাগরিক যাতে করাপশনের বিরুদ্ধে ঠিকঠাকভাবে মানে যে ইয়েটা ইনফরমেশন দিতে পারে এবং সেটা যাতে কমপ্লেন জানাতে পারে সেই কারণে চলো তারপরে দেখো হু হ্যাজ টেকেন ওভার দ্য এমডি অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের এমডি এবং সিইও কে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কে আর গিরিধরন যে ভেঙ্কাটারামু নাকি আশিস পেথে নাকি চন্দ্রশেখর অ্যান্সারটা হবে এখানে জি ভেঙ্কাটারাম্য ঠিক আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তোমরা জানো এটা একটা ইন্ডিয়ান পোস্ট মানে ইন্ডিয়ান পোস্টালের সার্ভিসের অন্তর্গত একটা পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়া পোস্ট এটা চালনা করে কবে চালু হয়েছে এটা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে ঠিক আছে হেডকোয়ার্টার কোথায় এটার নিউ দিল্লি ইন্ডিয়াতে তারপরে দেখো বীরেন্দ্র কুমার পাল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি ইন্ডিয়ার অ্যাম্বাসেডার হিসেবে বীরেন্দ্র কুমার পাল কোন দেশে নিযুক্ত হয়েছেন সোমালিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা নাকি ক্যানাডা অ্যান্সার হবে এখানে সোমালিয়া সোমালিয়াতে তিনি নিযুক্ত হয়েছেন ক্যাপিটাল কি সোমালিয়ার মোগাদিসু এবং সোমালিয়াকে বলা হয় হর্ন অফ আফ্রিকা দেখবে একদম আফ্রিকার যে কন্টিনেন্টটা আছে কন্টিনেন্টটা যেখানটাতে আছে তার একদম উত্তর পশ্চিমের দিকে এরকম একটা দেশ আছে ঠিক আছে এরকম একটা উঁচু এরকম একটা দেশ আছে তো এই যে দেশটাকে সেটাকে কিন্তু সোমালিয়া তো যেহেতু একটা গন্ডারের যে হর্নের মতো একটা গন্ডারের যে শিং থাকে সে শিং এর মতো তার জন্য তাকে হর্ন অফ আফ্রিকাও বলা হয় ওকে কারেন্সি কি সোমালিয়া চিলিং তারপরে দেখো চিত্রা ঘোষ চিত্রা ঘোষ মারা গিয়েছে তিনি কোন প্রফেশনের সাথে যুক্ত ছিলেন প্রফেসর ঠিক আছে চিত্রা ঘোষ হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এই ইনার নেতাজি যে নেতাজির নাইস ঠিক আছে নাইস মানে হচ্ছে ভাইজি তো চিত্রা ঘোষ হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের ভাইজি সেই কারণে ইনি ইম্পর্টেন্ট এবং তিনি এডুকেশনাল সার্ভিসের সাথে যুক্ত ছিলেন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তিনি একটা প্রফেসর ছিলেন চলো তারপরে দেখো হু হ্যা অ্যাপয়েন্টেড অ্যাজ দা নিউ চিফ জাস্টিস অব গুয়াহাটি হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্টের নিউ চিফ জাস্টিস হিসেবে কে নিযুক্ত হয়েছেন নতুন যে চিফ জাস্টিস সুধাসনু ধুলিয়া অরূপ কুমার আর চৌহান নাকি নান অব দিস তো অ্যান্সার হবে এখানে সুধাংশু ধুলিয়া

রমিলা থাপার আর কে নারায়ণ নাকি চেতন ভাগত হবে এখানে রমিলা থাপার রমিলা থাপার তোমরা জানো এবং তিনি এই বইটা লিখেছেন তারপর দেখো হুইচ স্টেট হ্যাজ স্টার্টেড দ্য ফ্রি বাস সার্ভিস ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে কোন স্টেটের মাধ্যমে ফর উমেন অ্যান্ড সিনিয়র সিটিজেন উমেন এবং সিনিয়র সিটিজেনের মাধ্যম জন্য ব্রাহ্মণ সারথী স্কিমের আন্ডারে মণিপুর নাকি আসাম নাকি দিল্লি নাকি ওয়েস্ট বেঙ্গল তো না অ্যানসার হবে আসাম ঠিক আছে আসামের চিফ মিনিস্টারকে সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল হচ্ছেন আসামের চিফ মিনিস্টার এবং তিনি পঁচিশটা পিঙ্ক বাস চালু করেছেন এবং এটা চালু করেছেন হচ্ছে ব্রহ্মন মানে ব্রাহ্মণ যে সারথী এই স্কিমটার আন্ডারে গুয়াহাটিতে উমেন এবং সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি সার্ভিস সেখানটাতে আজকে যে দুই নম্বর সেট সেটা টোয়েন্টি ফাইভ কোয়েশন সেট কর শেষ করলাম তো তোমরা সিরিজটা দেখো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে জানাও কমেন্ট সেকশানে কোনো যদি সমস্যা থাকে বা সাজেশন থাকে তোমরা অবশ্যই ওখানটাতে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ফার্স্ট প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ কোভিড শঙ্কর নাকি টি এস ত্রিমূর্তি তো উত্তরটা হয় এখানে আর এস শর্মা ঠিক আছে আর এস শর্মা কোভ্যাক্সিন দেখো আমাদের ইন্ডিয়ার যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন যেটা ভারত বায়োটেক তৈরি করেছে সেটা হচ্ছে কোভ্যাক্সিন এবং আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মাধ্যমে এটা মানে এটাকে ডেভেলপ করা হয়েছে কোলাবোরেশন করে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিও তার সাথে যুক্ত আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এটা পুনেতে অবস্থিত এটা খেয়াল রাখবে চলো তারপরে আর প্রশ্ন দেখো হুইচ নেশন্স মিলিটারি কন্টিনজেন্ট উইল টেক পার্ট ইন ইন্ডিয়ান রিপাবলিক ডে প্যারেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো দু হাজার একুশের অ্যাকচুয়ালি রিপাবলিক ডে প্যারেড ছাব্বিশে জানুয়ারি হয়ে গেছে তো সেখানে কোন একটা দেশের মিলিটারি অংশগ্রহণ করেছে জার্মানি সাউথ আফ্রিকা ইউএসএ নাকি বাংলাদেশ তো উত্তর হবে এখানে বাংলাদেশ ঠিক আছে তো বাংলাদেশ থেকে কিন্তু একশো বাইশ জন একশো বাইশ জন আমাদের তাদের যে আর্ম ফোর্সের একশো বাইশ জন কিন্তু অংশগ্রহণ করেছে আমাদের রিপাবলিক ডে প্যারেডে ঠিক আছে বাংলাদেশের ক্যামিন ক্যাপিটাল হচ্ছে ঢাকা তোমরা যেমন পি পিএম হচ্ছেন শেখ হাসিনা হাবিদ ঠিক আছে কয়াকাল অ্যাওয়ার্ড বা কায়াকাল অ্যাওয়ার্ড এটা কোন এমস পেয়েছে এমস দিল্লি এমস পাটনা ভুবনেশ্বর নাকি রায়পুর তো উত্তরটা এখানে হবে এইমস ভুবনেশ্বর ঠিক আছে এমস এর ফুল ফর্ম কি দেখো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ঠিক আছে এটা যে ভুবনেশ্বরের যেটা আছে এমস সেটা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং তোমরা দেখো এটা এস্টাবলিশ হয়েছিল দু হাজার বারো সালে এই এইমসটা ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো হুইচ কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড প্রদীপ্ত কাপুর অ্যাজ চিফ ইনফরমেশন অফিসার সিআইও হিসেবে নিয়োগ করেছেন প্রদীপ্ত কাপুরকে কোন কোম্পানি আইসিআইসিআই ব্যাঙ্ক ভোডাফোন ইন্ডিয়া ভারতী এয়ারটেল নাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো উত্তরটা হবে এখানে ভারতী এয়ারটেল ঠিক আছে ভারতী এয়ারটেল ইনাকে নিয়োগ করেছেন এবং ভারতী এয়ারটেল উনিশশো পঁচানব্বই সালে এস্টাবলিশ নেলসন ম্যান্ডেলা রোড নিউ দিল্লিতে এটা অবস্থিত হেডকোয়ার্টারটা এবং চেয়ারম্যান হচ্ছেন সুনীল ভারতী মিত্তাল এবং এমডি এবং সিই হচ্ছেন গোপাল ভিট্টাল ঠিক আছে তো তারপরে প্রশ্ন দেখার আগে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন এসে থাকো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না আর লাইক করে দেওয়া এক একটা কারণ এক একটা লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেশনের কাজ করে চলো দেখো তারপরে প্রশ্ন দেখো ইন্ডিয়াস ফার্স্ট ফায়ার পার্ক প্রথম যে ফায়ার পার্ক এটা কোথায় কোন স্টেটে ইনোগ্রেট করা হয়েছে বিহার উড়িষ্যা কেরালা নাকি উত্তরপ্রদেশ তো উত্তরটা হবে কেন উড়িষ্যা উড়িষ্যাতে প্রথম ফায়ার পার্কটা হয়েছে এবং এটা উড়িষ্যার ভুবনেশ্বরে ইনোগ্রেট করা হয়েছে কি কারণে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস স্পিয়েট করার জন্য ফায়ার সেফটি মেজার্সে ঠিক আছে ফায়ার সেফটি যে মেজার্স সেটার সম্পর্কে অ্যাওয়ারনেস ফেলানোর জন্য এই যে ফায়ার পার্কটা এটা স্টার্ট করা হয়েছে বা ইনগ্রেট করা হয়েছে তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইউএস প্রেসিডেন্ট ইম্পিচড টুয়াইজ বাই ইউএস হাউস ইউএস হাউস থেকে দুবার ইমপিচ করা হয়েছে কোন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বারাক ওবামা নাকি জর্জ বুশ অ্যান্সার তো হবে এখানে ডোনাল্ড ট্রাম্প তোমরা জানো এবং তিনি ফর্টি ফিফ্থ প্রেসিডেন্ট ছিলেন ইউনাইটেড স্টেটস এ দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ সাল অবধি আর জো বাইডেন হচ্ছেন ফর্টি সিক্স নম্বর এবং এখনকার কারেন্ট প্রেসিডেন্ট আমেরিকার চলো তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজ ডেভেলপড ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনাস মেশিন পিস্তল আসমি আসমি যে প্রথম ভারতীয় যে পিস্তল মেশিন পিস্তল সেটা কে ডেভেলপ করেছে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ডিআরডিও ইন্ডিয়ান আর্মি অ্যান্ড আইআইটি দিল্লি ডিআরডিও এবং বিএসএফ বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মি তো উত্তরটা হবে এখানে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ডিআরডিও ফুল ফর্ম কি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এটা

কি এটা একটা ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এটা দু সালে এস্টাব্লিশ হয়েছিল গুড়গাঁওতে এর হেডকোয়ারে অবস্থিত ঠিক আছে চলো তারপরে প্রশ্ন দেখো কে ইনটেল কোম্পানির সিইও নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ইনটেলের জোনাথন গিল দীপক কুমার ববস নাকি পথ গ্যালসিং গ্রে ক্যান্সারটা এখানে পথ গ্যালসিং এবং ইনটেল কর্পোরেশন হচ্ছে তোমরা জানো যে এটা একটা মাল্টি ন্যাশনাল এবং টেকনোলজি কোম্পানি এবং ইন্টেলের প্রসেসার পাওয়া যায় তাই তো প্রসেসার আমরা ইউজ করি ল্যাপটপে বা কম্পিউটারে তো এটা উনিশশো আটষট্টিতে তৈরি করা হয়েছিল এর হেডকোয়ার্টার ইউএসএতে অবস্থিত ফাউন্ডার হচ্ছে জর্ডন মুরে অ্যান্ড রবার্ট নয়সি তো অনেক সময় এটা প্রশ্নে আসে যে ইনটেলের ফাউন্ডারকে তো এটা অ্যানসারটা এখানে দিয়ে রাখলাম তোমরা নোট ডাউন করে রাখবে চলো তারপরে দেখো ভারতের যে রিপাবলিক ডে দু হাজার একুশের তাতে চিফ গেস্ট কে ছিল শেখ হাসিনা চন্দরী সান্ত নাকি বরিশ জনসন দাভাবসারটা হবে বরিস জনসনে আসার কথা ছিল কিন্তু বরিশ জনসন আসতে পারেননি কারণ ডিউ টু কোভিড প্যান্ডামিক সিচুয়েশন তো সেই কারণে তিনি আসতে পারেননি তো দেখো এখানটাতে আরেকটা জিনিস দেখো এর আগে কিন্তু চিফ গেস্ট হিসেবে কোনো প্যারেড যেটা আসা হয়নি মানে কোনো দেশ থেকে আসেননি সেটা হচ্ছে উনিশশো তিপ্পান্নতে এবং উনিশশো ছেলে তিনি হচ্ছেন সুকর্ণ যিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে নাইনটিন ফিফটিতে তো এটা কিন্তু একটা পরীক্ষাতে এসেছে তার জন্য আমি এখানে দিয়ে রেখেছি তো তোমরা এটা একটু নোট ডাউন করে রাখবে সুকর্ণ যিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন

ঝাড়খণ্ডের চিপ মিনিস্টার ছিলেন আগে ঠিক আছে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার ছিলেন এটা মনে রাখবে তারপরে দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু পর্তুগাল ভারতের দূত হিসেবে পর্তুগালে কে নিযুক্ত হয়েছেন মনীষ পান্ডে সুধীর পাল মনীষ চৌহান নাকি সুমিত খেরগেরে অ্যান্সারটা হবে এখানে মনীষ চৌহান ঠিক আছে পর্তুগালের ক্যাপিটাল কি লিসবন পর্তুগালের ক্যাপিটাল কারেন্সি হচ্ছে ইউরোপ অ্যান্টনিও কোস্টা হচ্ছেন এখনকার পি এম এবং মার্সেলো রেবেলো ডি সৌজা এখনকার প্রশ্ন দেখো ইন্ডিয়াস ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো কার ওয়াজ লঞ্চ বাই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইন হুইচ কান্ট্রি ড্রাইভারলেস মেট্রো কার এটা কোন কান্ট্রি সরি কোন সিটিতে অ্যাকচুয়ালি এটা চালু করা হচ্ছে ফার্স্ট নাগপুর মুম্বাই পুনে ব্যাঙ্গালোর তো রিসেন্টলি তোমরা দেখেছো এটা কিন্তু খবরে বহু দেখানো হয়েছে তো হবে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এই ড্রাইভারলেস মেট্রো কার্ডটা ইনোগ্রোট করেছেন চলো তারপরে প্রশ্ন দেখো ইন্ডিয়ার র্যাঙ্ক কত এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে এগারো নম্বর পাঁচ নম্বর দশ নম্বর নাকি আট নম্বর এখানে উত্তরটা হবে এখানে দশ নম্বর ঠিক আছে ইন্ডিয়া এগারোটা কান্ট্রির মধ্যে দশ নম্বর র্যাঙ্কে আছে তো ফার্স্ট যে হয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর এটা তোমরা খেয়াল রাখবে ফার্স্ট কে হয়েছেন তো সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে দশ নম্বরে মানে একদম লাস্টের দিক দিয়ে ফার্স্ট বা সেকেন্ড অ্যাকচুয়ালি যাই হোক তারপরে দেখো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার জাস্টিস রিপোর্ট দু হাজার কুড়ি বেস্ট জাস্টিস কোন স্টেটে সব থেকে বেস্ট জাস্টিস সিস্টেম আছে ঝাড়খন্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাকি হিমাচল প্রদেশ অ্যান্সারটা হবে এখানে মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে জাস্টিস ডেলিভারি সিস্টেম সেটা সবথেকে বেস্ট এবং সবথেকে ওয়ার্স্ট কোথায় উত্তরপ্রদেশ তো মহারাষ্ট্রের কবে ফরমেশন হয়েছিল নাইনটিন সিক্সটিতে পয়লা মে মহারাষ্ট্র ডে হিসেবে পালন করা হয় এবং আর একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল তোমরা জানো যে ক্যাপিটাল হচ্ছে মুম্বাই আর নাগপুর হচ্ছে উইন্টার ক্যাপিটাল সিএম হতেন উদ্ধব ঠাকরে গভর্ন হচ্ছে ভগৎ সিং শো চলো তারপরে প্রশ্ন দেখো হুইচ কান্ট্রি উইল হোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশ সালে যে উমেন্স এশিয়া কাপ সেটা কে হোস্ট করবে জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারি ছয় অবধি এটা হয়ে গেছে জাপান নাকি চায়না নাকি ভিয়েতনাম নাকি ইন্ডিয়া তো হবে এখানে ইন্ডিয়া এএফসি উমেন এশিয়ান কাপ এটা কবে থেকে চালু হয়েছে উনিশশো থেকে এবং মোস্ট সাকসেসফুল টিম ছিল চায়না তারপরে দেখো সিপিআই এটা তো সব জায়গায় তো প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে সিপিআই করপশান পারসেপশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে এটার ইন্ডিয়ার র্যাঙ্ক কত সত্তর আশি চুয়ান্ন নাকি ছিয়াশি ক্যান্সারটা হবে এখানে ছিয়াশি তোমরা এটা মনে রাখবে দু হাজার কুড়ি সালের ডেটা অনুযায়ী ছিয়াশি এবং টপ কান্ট্রি যেটা হচ্ছে দ্য টপ কান্ট্রিজ অন সিপিআই ডেনমার্ক এবং নিউজিল্যান্ড ঠিক আছে ডেনমার্ক এবং নিউজিল্যান্ড তারপরে তো ফল ফলড বাই এগুলো সব আছে তোমরা এটা দেখে নাও এটা চলো তারপরে দেখো এ চাইল্ড চিলড্রেন্স লাইব্রেরি অন বোর্ড হ্যাঁ একটা বোটে চিলড্রেন্স ল্যাব লাইব্রেরি এটা ইনোভরেট করা হয়েছে কোন সিটিতে পুনে কচি ভূপাল নাকি কলকাতা অ্যান্সারটা হবে কলকাতা কলকাতাতে বাচ্চাদের জন্য একটা তোমার বোটে একটা লাইব্রেরি খোলা হয়েছে এবং সেটা খোলা হয়েছে রিপাবলিক ডে অনুষ্ঠানে এখানে ফ্রি ওয়াইফাই দেওয়া হবে এবং লাইব্রেরিটাও হবে এটা কার পক্ষ থেকে করা হয়েছে সেটা খেয়াল রাখবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ডাবু বিটিসি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের থেকে এটা করা হয়েছে চলো তারপরে প্রশ্ন দেখো খুব একটা ইম্পর্টেন্ট স্কিম এক পদা সুপোষিত বেটিকে নাম এই স্কিমটা কোন স্টেটে লঞ্চ করা হয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ নাকি বিহার নাকি ঝাড়খণ্ড তো অ্যান্সারটা হবে এখানে রাজস্থান ঠিক আছে রাজস্থানে এটা লঞ্চ করা আছে রাজস্থানের ক্যাপিটাল জয়পুর সি হচ্ছেন অশোক গেলত এবং গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্র রাজ্যসভা থেকে এখানে দশটা সিট আছে লোকসভা থেকে পঁচিশটা সিট আছে তাহলে তারপর প্রশ্ন দেখো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স যেটা টু থাউজেন্ড ইন্ডিয়ার র্যাঙ্ক কত ৬ নম্বর পাঁচ নম্বর সাত নম্বর নাকি তিন নম্বর অ্যান্সারটা হবে সাত নম্বর ঠিক আছে সাত নম্বর র্যাঙ্কিংটা আছে গোবাল ক্লাইমেট ইন্ডেক্সে প্রথমে আছে দেখো প্রথমে আছে মোজাম্বিক ঠিক আছে তো এটা কিন্তু গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে যত ফার্স্টের দিকে হবে তত কিন্তু সেই দেশ ততটা ইনডেঞ্জার্ড সেই দেশ ততটা ডেঞ্জারাস পজিশনে আছে ঠিক আছে তো এটা খেয়াল রাখবে যে সেভেন্ড পজিশন মানে খুব ভালো পজিশন সেটা নয় ঠিক আছে এটা কার দ্বারা পাবলিশ করা হয় জার্মান ওয়াচ জার্মান ওয়াচ যেটা একটা কোম্পানি আছে জার্মান ওয়াচ ইভি কোম্পানিটার নাম তো সেখান থেকে এটা পাবলিশ করা হয় গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স চলো তারপরে প্রশ্ন দেখো স্পেসেক্স হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড অফ ইসরো বাই লঞ্চিং হাউ মেনি স্যাটেলাইটস ইন এ সিঙ্গেল মিশন একটা সিঙ্গেল মিশনে কতগুলো স্যাটেলাইট লঞ্চ করে স্পেসেক্স একটা রেকর্ড ব্রেক করেছে একশো কুড়িটা একশো তেতাল্লিশটা একশো উনিশটা নাকি একশো বত্রিশটা তো অ্যান্সার হবে এখানে একশো তিতাল্লিশটা লঞ্চ করা হয়েছে ট্রান্সপোর্টার ওয়ান যে রোভার যেটা তোমার কেরিয়ার মিসাইল ক্যারিয়ার স্যাটেলাইট ক্যারিয়ার তো সেইটার মাধ্যমে কিন্তু একশো তিতাল্লিশটা স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে ওকে একশো আগে ছিল সেটা ইসরো রেকর্ড ছিল দু সালে পিসিএলভি রকেটের মাধ্যমে ঠিক আছে পিসিএলভি রকেটের মাধ্যমে তখন লঞ্চ করা হয়েছিল চলো তারপর প্রশ্ন দেখো হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দা বেটি বাড়াও এবং বেটি পাড়াও পান যে ইয়েটা স্কিমটা সেটা লঞ্চ করেছে কোন স্টেট উত্তরপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ তো অ্যান্সারটা হবে কেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভূপাল লার্জেস্ট সিটি হচ্ছে ইন্দোর সিএম হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল উনত্রিশটা সিট আছে লোকসভার এবং এগারোটা সিট আছে রাজ্যসভার চলো তারপরে প্রশ্ন দেখো হু হ্যাজাম দ্য চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড ফর ওয়ান ডে অন ন্যাশনাল গার্ল চাইল্ড ডে তো এটা তোমরা দেখেছো রিসেন্টলি এটা এই ঘটনাটা হয়েছে গার্ল চাইল্ড যেটা ছিল ন্যাশনাল গার্ল চাইল্ড সেটাতে একদিনের জন্য সিএম হয়েছিলেন উত্তরাখণ্ডে কে দিভিয়া সিং সৃষ্টি গোস্বামী রেনুকা ভাট নাকি ভাবানা শর্মা তো অ্যান্সারটা হবে এখানে সৃষ্টি গোস্বামী ঠিক আছে সৃষ্টি গোস্বামী হবে অ্যান্সার তো গার্ল ন্যাশনাল গার্ল কবে পালন করা হয় তো অ্যান্সারটা হবে জানুয়ারির চব্বিশ তারিখ তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তোমরা খেয়াল রাখবে বছরের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চলো তারপরে প্রশ্ন দেখো এ ফোর ডে পোয়েট্রি ফেস্টিভ্যাল কবিতা ভিসা এটা কোন স্টেটে করা হয়েছে রাজস্থান নাকি উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ নাকি কেরালাতে ক্যান্সারটা হবে কেরালাতে চার দিনের একটা প্রোগ্রাম ছিল পোয়েট্রি ফেস্টিভ্যাল এটা অর্গানাইজ করা হয়েছিল পুরোগামানা কলা সাহিত্য সংগ্রাম থেকে ঠিক আছে পুরস্কার যেটা সেখান থেকে এটা অর্গানাইজ করা হয়েছিল তারপরে দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা। ন্যাশনাল ভোটারস ডে কততম ভোটার ন্যাশনাল ভোটারস ডে পালন করলো টোয়েন্টি ফিফথ জানুয়ারিতে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আট দশ এগারো নাকি পনেরোতম অ্যান্সার হবে এখানে এগারোতম ঠিক আছে এবং এটা থিম ছিল এই বছর মেকিং আওয়ার ভোটারস এম্পায়ার্ড এম্পাওয়ার্ড ভিজিল্যান্ট সেফ অ্যান্ড ইনফর্মড এবং প্রত্যেক বছর জানুয়ারি টোয়েন্টি ফাইভ থেকে এই ন্যাশনাল ভোটারস ডে সেলিব্রেট করা হয় তোমরা এটা খেয়াল রাখবে কারণ ইলেকশন কমিশন এই দিন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি চলো এখানে আমরা টোয়েন্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন শেষ করলাম হ্যালো এভরিওয়ান এমসি কি উইথ সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হান্ড্রেড প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের জানুয়ারি মাসে আজকে শেষ সেট নিয়ে আলোচনা করবো তো এখানটাতে টোয়েন্টি ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো যেগুলো ডাব্লু বিসিএস ডাব্লিউ বিপিএসি ব্যাঙ্ক রেল ডাব্লিউ বিপি এবং এস এসসির জন্য কাজে লাগবে একদম রিসেন্ট টাইম এমসিকিউ তোমরা দেখেছো যে এসএসসির পরীক্ষাতে আমাদের এই এমসি সিরিজ থেকে কমন এসেছে প্রশ্ন সুতরাং তোমরা সিরিজটাকে দেখো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে সবাই এই এমসি পেতে পারে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন হু হ্যাজ ওন দ্য উমেন সিঙ্গেল টাইটেল ইন থাইল্যান্ড ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থাইল্যান্ড ওপেনে কে পেয়েছেন নজমি ওকুহারা কারোলিনা মারিন চেন উফেই নাকি মিসিলে লি তো অ্যান্সারটা হবে এখানে কারোলিনা মারিন যিনি হচ্ছেন স্পেন থেকে বিলং করেন তো এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা স্পেন থেকে তিনি বিলং করেন আর মেনস ওপেন মেন্স টাইটেল কে জিতেছে সেটা জিতে হচ্ছে ভিক্টর এক্সেলসেন তো তিনি কিন্তু ডেনমার্কের বাসিন্দা তো এগুলো একটু নোট ডাউন করে রাখবে চলো তারপরে দেখো বিশ্ব ছবির আজোহা আহুজা হ্যাজবিন অ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ হুইচ ব্যাঙ্ক কোন ব্যাংকের সিইও এবং এমডি পদে বিশেষবির আহুজা তিনি নিয়োগ হয়েছেন ইয়েস ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক নাকি এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্সার হবে আরবিএল ব্যাংক ঠিক আছে আরবিএল ব্যাংকের আগের নাম ছিল নাটনোকার ব্যাঙ্ক রাটনোকার ব্যাঙ্ক ঠিক আছে এটা একটা প্রাইভেট সেক্টর ব্যাংক যেটা মুম্বাইয়ে হেডকোয়ার্টার আছে এবং নাইনটিন ফর্টি থ্রিতে এটা এস্টাবলিশ হয় তারপরে দেখো ও এস কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড টু লিভ দ্য ও অর্থাৎ ওপেন স্কাই সিটি এটা কে ত্যাগ করবে এটা অ্যানাউন্স করেছেন সুইডেন ফিনল্যান্ড রাশিয়া নাকি স্পেন অ্যান্সার হবে এখানে রাশিয়া ঠিক আছে রাশিয়ার ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ রাশিয়ার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে মস্কো এখানে একটু কেটে গেছে মস্কো হবে লার্জেস্ট সিটি প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন এবং পি এম হচ্ছেন মাখেল মিশুস্তিন কারেন্সি হচ্ছে রুবেল তো এটা খেয়াল রাখবে তারপরে দেখো ভাইস চিফ অফ আর্মি ইন্ডিয়ান আর্মি এটা কে নিযুক্ত হবে নেক্সট যিনি নিযুক্ত হবেন বিষ্ণুপ্রসাদ চন্দ্রী মহান্তি নাকি রাজীব সাহিনী নাকি অমিত সাকসেনা অ্যান্সারটা হবে চন্দীপ্রসাদ মহান্তি ঠিক আছে আমাদের ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয় কবে ফার্স্ট এপ্রিল এইটিন নাইনটি ফাইভে মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ এবং চিফ অফ আর্মি স্টাফ তোমরা জানো যে মনোজ মুকুন্দ নারবাণে তো এটা একটু কেটে গিয়েছে ননোজ মুকুন্দ নারবাণে হবে এটার অ্যান্সার আর্মি ডে কবে পালন করা হয় পনেরোই জানুয়ারি তো চলো তার আগের প্রশ্নগুলো দেখবো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও দেখো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট লেডি টু ইউনাইটেড স্টেটস প্রথম লেডি কে ইউনাইটেড স্টেটের আনা বাইডেন জিল বাইডেন ন্যান্সি বাইডেন নাকি লিনসে বাইডেন তো জিল বাইডেন হচ্ছেন তিনি ফার্স্ট লেডি এখনকার কারেন্ট লেডি ফার্স্ট লেডি ফর্টি সিক্স প্রেসিডেন্টের ওয়াইফ হচ্ছেন তিনি ফর্টি সিক্স প্রেসিডেন্ট কে জো বাইডেন তো তারপরে দেখো তারপরে প্রশ্ন দেখো মার্ক রোটে ইনি রিসেন্টলি নিউজে এসছেন তো ইনি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার কোন কান্ট্রির প্রধানমন্ত্রী স্পেন আর্জেন্টিনা নেদারল্যান্ড নাকি লুকজামবার অ্যান্সারটা হবে নেদারল্যান্ডসের নেদারল্যান্ডস ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম এবং কারেন্সি ইউরো চলো তারপরে প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নিউ নেম অফ হাওড়া কালকা মেল ট্রেন হাওড়া কালকা মেলের নতুন নাম কি বোস এক্সপ্রেস অটল এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস নাকি আম্বেদকর এক্সপ্রেস রিসেন্টলি নামটা চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস ঠিক আছে তো এটা তোমরা একটু ডেসক্রিপশনটা দেখে নেবে ওকে তারপরে প্রশ্ন আমি চলে যাই হুইজ দ্য ফার্স্ট উমেন ফাইটার পাইলট টু টেক পার্ট ইন রিপাবলিক প্যারেডে প্যারেড তো প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম মহিলা হিসেবে কোন ফাইটার পাইলট অংশগ্রহণ করেছিলেন নিধি সিং অবনী চতুর্বেদী নাকি ভাদওয়ানা কান্ত নাকি মোহনা সিং ত্যান্সার হবে ভাদা কান্ত তোমরা ফটোটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ভদানা তারপরে দেখো পনেরোতম এডিশন কিসের তোষালী ন্যাশনাল ক্র্যাফট মেলা তোষালী ন্যাশনাল ক্র্যাফট মেলা এটা কোন স্টেটে ইনোভরেট করা হয়েছে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ওয়েস্ট বেঙ্গল নাকি উড়িষ্যা ত্যান্সার হবে এখানে উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যার চিফ মিনিস্টার কে নবীন পটনায়ক তিনি এই মেলাটা উদ্বোধন করেছেন এবং সেটা হয়েছে ভুবনেশ্বরে ওকে এটা উদ্বোধন করেছেন ভার্চুয়ালি ও তারপরে দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ জেল ট্যুরিজম অন রিপাবলিক ডে তো প্রজাতন্ত্র দিবসের দিন জেল ট্যুরিজম কে লঞ্চ করেছে কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে গুজরাট মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র নাকি গোয়া অ্যান্সারটা হবে এখানে মহারাষ্ট্র ওকে মহারাষ্ট্র হবে অ্যান্সার তো এটা যে এক্সপ্লেনেশনটা আছে এটা একটু দেখে নাও তারপরে দেখো রোলান্ড বুক প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রোমান রোলান্ড বুক প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা কলকাতায় কোন নোবেল জিতেছে কোন নোবেল জিতেছে দ্য ওয়ে অফ অল ফ্লেস রোম্যান্স সায়েন্স ফিকশান নাকি লে ম্যারিজ ডি প্লাজির তো হবে এইটা লে ম্যারিজ ডি প্লাজির তো এটা এই প্রাইজটা জিতেছে রোমান রোনাল্ড বুক প্রাইজ ওকে তো এটা তামিল ট্রান্সলেটার এটা ফ্রেঞ্চ নোবেল একটা এবং তার তামিল ট্রান্সলেটারটা পেয়েছে তো দেখো আর একটা জিনিস ফ্রেঞ্চ দেখো এই জিনিসটা দেখে নাও যে এই নোবেলটা নাও বি ইনভাইটেড বাই দ্য ফ্রেঞ্চ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া টু দ্য প্যারিস বুক অফ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ওয়ানের প্যারিস বুক ফেয়ারে এটা গেস্ট হিসেবে ইনভাইটেড করা হয়েছে ইন্ডিয়া থেকে ফ্রান্সে তারপরে দেখো হু ইজ দ্য হেড অফ স্ট্যান্ডিং এক্সটার্নাল অ্যাডভাইজারি কমিটি আরবিআই হেমান্ত জি কনস কন্ট্রাক্টার নাকি শ্যামলা গোপীনাথ নাকি রেবাতি আয়ার নাকি টি এন মনোহরণ অ্যান্সারটা হবে শ্যামিলা গোপীনাথ ঠিক আছে শ্যামলা গোপীনাথ ইনি হচ্ছেন এখনকার এস ইএসি ঠিক আছে এসই এসি তো এখানটাতে তোমরা ডেসক্রিপশনটা একটু দেখে নাও পাঁচজন মেম্বারের মধ্যে তিনি একজন তো তারপর দেখো হুইচ ফিল্ম হ্যাজ ওন বেস্ট হিন্দি ফিল্ম অ্যাওয়ার্ড সিক্সটি সেভেন ন্যাশনাল অ্যাওয়ার্ড সাতষট্টি নম্বর ন্যাশনাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কোন ফিল্মটা বেস্ট হিন্দি অ্যাওয়ার্ডের পুরস্কারটা জিতেছে কেশরী পাঙ্গা ছিচরে গালি বয় অ্যান্সারটা হবে এখানে ছিচড়ে ছিচরে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা জানো এটা এটা ছিল একটা সুশান্ত সিং রাজপুতের ফিল্ম এবং এটা বেস্ট হিন্দি ফ্লেমার হিন্দি ফিল্ম অ্যাওয়ার্ডটা জিতেছে ঠিক আছে আর বেস্ট অ্যাক্টার জিতেছে হচ্ছে মনোজ বাজপেয়ী তো এটাও একটা খেয়াল রাখো তারপরে দেখো হু হ্যাজ টপ দ্য গ্রোম হুনুন ইন্ডিয়ার রিয়েল ইস্টেট রিচ লিস্ট ফর টোয়েন্টি টোয়েন্টি মঙ্গল প্রভাত লোধা রাজীব সিং নিরঞ্জন হিরানন্দ নাকি অজয় পিরামসারটা হবে মঙ্গল প্রভাত লোধা ঠিক আছে তিনি দেখো মাইক্রোটেক ডেভেলপার ওকে মুম্বাই বেসড একটা মাইক্রোটেক এর ইন্ডিয়াস রিচেস্ট পারসন অন আর ও এইচই হুড়ুন ইন্ডিয়া রিয়েল ইস্টেট রিচ লিস্টে টপ করেছেন তিনি ঠিক আছে চলো তারপরে দেখো হুইচ ইন্ডিয়ান উমেন প্লেয়ার হ্যাজ র্যাঙ্কড ফার্স্ট ইন আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কে ফার্স্ট হয়েছে কোন উমেন ইন্ডিয়ান উমেন প্লেয়ার তো অ্যানসারটা হবে এখানটাতে শেফ ভার্মা ঠিক আছে শেফালি ভার্মা কবে জন্মগ্রহণ করেন আঠাশ জানুয়ারি টু থাউজেন্ড ফোরে তিনি কিন্তু আইসিসি উমেনে ক্রিকেট উমেনে ফার্স্ট র্যাঙ্ক হয়েছেন কান্নুল এয়ারপোর্ট কান্নুল এয়ারপোর্টটা কোন স্টেটে ইনোগ্রেট করা হয়েছে কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা ত্যান্সার হবে এখানে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কান্নুল এয়ারপোর্টটা উদ্বোধন করা হয়েছে মিনিস্টার অফ স্টেট ফর সিভিল এভিয়েশান সিভিল এভিয়েশান মিনিস্টার অফ কে শ্রী হরদীপ সিং পুরী তিনি এটা ইনগুরেট করেছেন ভার্চুয়ালি ওকে তারপরে দেখো এ মাল্টিনেশন পাববি পাববি এটা কোন এক্সারসাইজ দ্বারা এক্সারসাইজ করা হয়েছে ইউএসএ পাকিস্তান নেপাল নাকি বাংলাদেশ অ্যান্সারটা হবে এখানে পাকিস্তান ঠিক আছে পাকিস্তান অ্যান্সার হবে তো এই এক্সপ্লেনেশন তোমরা একটু দেখে নাও পজ করে দেখে নিতে পারো তারপরে দেখো হুইথ স্টেট হেলথ মিনিস্টার সি এস পাঙ্গু ফোম হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য আইল্যান্ড অ্যাপ আইল্যান্ড অ্যাপটা কে ইন্ট্রোডিউস করেছেন কোন স্টেটে নাগাল্যান্ড মণিপুর কেরালা নাকি আসম তো অ্যান্সারটা হবে নাগাল্যান্ড ঠিক আছে নাগাল্যান্ড ফরমেশন হয়েছিল ফার্স্ট ডিসেম্বর নাইনটিন সিক্সটি থ্রিতে নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে লার্জেস্ট সিটি ডিমাপুর এবং সিএম হচ্ছেন নিফিউডিও ওকে আর গভর্নরকে হচ্ছেন কে আর এন রবি তারপরে দেখো হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট স্মার্ট রিডিং এয়ারপোর্ট কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ফার্স্ট স্মার্ট রিডিং এয়ারপোর্ট হয়েছে কেম্পেগোড়া নাকি ব্যাঙ্গালোর নাকি দুবাই নাকি দমদম অ্যান্সারটা হবে দুবাই এয়ারপোর্ট ওকে দুবাই এয়ারপোর্ট কোথায় অবস্থিত ইউএইতে ইউনাইটেড আরব এমিরিটসে তো তারপরে দেখো ব্যাপারটা যে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং সেটা হচ্ছে সেকেন্ড ফাইভ স্টার হোটেল ইন ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট ফাইভ স্টার হোটেল চলো তারপরে দেখো ইউএসএ লার্জেস্ট টিউলিপ গার্ডেন এটা কোথায় আছে এই সরি এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন এটা কোথায় গড়ে উঠেছে গুজরাট দিল্লি আসাম নাকি জম্মু কাশ্মীর তো হবে জম্মু কাশ্মীরে ঠিক আছে জম্মু কাশ্মীরে এটা গড়ে উঠেছে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি পনেরো লাখ ফ্লাওয়ার কিন্তু আছে তিরিশ হেক্টর জমির ওপরে ওকে তারপরে দেখো ইন্ডিয়া আর আরেকটা কোন কান্ট্রির সাথে পাসেক্স এক্সারসাইজটা হয়েছে সেটা হচ্ছে জাপান মাদাগাস্কার বাহারিন নাকি রাশিয়া অ্যান্সারটা হবে মাদাগাস্কার ওকে মাদাগাস্কারের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে অ্যান্টানাডাভিও এবং কারেন্সি হচ্ছে অ্যারিয়ারি তারপরে দেখো হু হ্যাজ বিনসিলেটেড উইথ মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড যেটা হচ্ছে মহারাষ্ট্রের সব থেকে অনার পুরস্কার যাবেদাক্তার অনুপম খের আদিত্য নারায়ণ নাকি আশা ভোঁসলে কে পেয়েছেন তো হবে আশা ভোঁসলে ওকে আশা ভোঁসলে সম্পর্কে কিছু নতুন করে বলার নেই তোমরা এটা দেখতে পাচ্ছো এটা একটু দেখে নাও তাহলে রিভাইজ হয়ে যাবে তারপরে দেখো কোন চিফ মিনিস্টার কোন স্টেটের চিফ মিনিস্টার মেরা মাস্ক মেরা সুরক্ষা এই ক্যাম্পেনটা চালু করেছেন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ তো উত্তরটা হবে এখানে মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল তোমরা জানো ভূপাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ইন্দোর এটা ফরমেশন হয়েছিল নাইনটিন ফিফটি সিক্সে ফার্স্ট নভেম্বর তারপরে দেখো স্পোর্টস মিনিস্টার কিরেন রিজিজু কোন গেমটাকে খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ইনক্লুড করেছেন যোগাসেনা কাইট ফাইটিং গিলিদ্বন্দ্ব নাকি লেগ ক্রিকেট তো অ্যান্সারটা হবে এখানে যোগাসেনা যোগাসন যেটা যেটা আমরা বাংলায় বলি যোগাসন তো সেটা অ্যাড করা হয়েছে নতুনভাবে ইউথ ইন্ডিয়া খেলো ইন্ডিয়ার যে টুর্নামেন্ট সেখানটাতে দেখতে পাচ্ছ টু টোয়েন্টি ওয়ানে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো হু বিন অ্যাপয়েন্টেড সি অফ আই এ ও আই ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের ইউডিএই ইউআইডিএই সরি ইউআইডিএই যেটা আধার কার্ড তৈরি করে যে কোম্পানিটা সেটার সিইও পদে কে নিযুক্ত হয়েছেন ফয়েজ আহমেদ কিদুবাই সৌরভ গড় নাকি এসপি সারাভানাম নাকি মন্দলার আঠ অ্যান্সারটা হবে এখানে সৌরভ গড ঠিক আছে আধার কি তোমরা জানো এবং এটা ইউআইডিএই এ অথরিটিটা পাবলিশ করে তো এখানটাতে আজকের যে টোয়েন্টি ফাইভ শেষ করলাম এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামিনেশানসগুলোর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং